हाय फ्रेंड्स, वेलकम टू सुटीज ब्लॉग। तो आज के लामडिंग तिनसुकिया टू लामडिंग, जेखने खूब बड़ो करे शीतला पूजा है। तक बर्तमान रेडी हुए बाड़ी बसे आछि। ट्रेनर टाइम 8:40 तक बेर हुई नहीं घर थेके। तो आमरा रेडी आछि, एखन बेर होब। तो ट्रेने गिये आपनादेरके देखाच्छि। एखन आमरा सबाई स्टेशने एसे पड़ेछि। এতে আমাদের গ্রুপ, এতে ট্রেনও এসে পড়েছে। এটা আমাদের গ্রুপ, মোনা কই, এটা দাদা, ওই যে বৌদি, এটা পুচকি, আমার বোনু, দিদি, ওই সেটা কাকিমুনি, কাকু, জিজু সব আছে এখানে। আর ট্রেনও এসে পড়েছে। এই ট্রেনটা শীতলা পূজা স্টিংটিভ, শীতলা পূজা দাঁড়ো এটা ওয়েট। তখন ট্রেন আসলে আমি আপনাদেরকে দেখাবো। তিনসুকিয়া স্টেশন। আমি ট্রেন আসলে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। এখন আমরা ট্রেনে আছি, শিমুলগুড়ি পার করলাম। এখন লামডিং আসতে বহুত সময় লাগবে। এখন আমরা ডিপো এসেছি, নেক্সট স্টেশন লামডিং। কয় ঘন্টার থেকে আমরা ট্রেনে বো, 7:40 ট্রেন ছেড়েছিল তিনসুকিয়া থেকে। এখন আমরা ট্রেনেই আছি। ওগলা এখন বাজে, এটা ওগা জিজু, এখন বাজে 3:30। কখন যে গিয়ে পাবো, কোনো ভরসা নেই যে ডিপো। এখন আমরা লামডিং স্টেশনে নেমে গেছি। এটা ট্রেনটা। তো এখন বর্তমানে আমরা কোথাও ওয়েট করবো, কারণ বহুত সকালে এখন আমরা নেমেছি। বাজে 4:30। আমরা এখন ওয়েট করবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা লামডিং স্টেশনে আছি। কোনো হোটেল এখনো পাইনি, তো হোটেল দেখতে জিজু দাদা ওরা গেছে। আমরা অল্প কিছু খাওয়ার জন্য নিয়ে আসি গিয়ে। এখন বাজে 4:40 হয়ে গেছে। ঘুমুম তো কারো নাই, কারণ ট্রেনের মধ্যে তো ভালো মতো ঘুমুম হয়ও না। এটা আমাদের বেবি, এদিক দিয়ে যাবি, হ্যাঁ উঠে যা। আমরা কিছু খাবার নিয়ে আসি গিয়ে। বেবি হাই বলো, হাই হাই বলো। না না, এখন আমরা মন্দিরে এসে পড়েছি। তো এটা হলো মন্দিরের গেটটা, যেখানে আমরা এন্ট্রি নিচ্ছি। আমরা হোটেল থেকে বের হয়ে এখন এসেছি। এখানে সব ছোট ছোট দোকান দিয়েছে। একটা ছোট মোটো ব্রিজ, যার উপর দিয়ে এখন আমরা সে মন্দিরে যাচ্ছি। নিচে সবাই স্নান করছে ছোট নদীতে। দীপু উপরে দেখ।
খুব ভিড় হয়েছে। তো আপনাদেরকে আমি মন্দিরে ঢুকে ভিডিওটা দিচ্ছি। সবচেয়ে বড় মন্দির, মূর্তিটা দেখ, মূর্তিটা দেখ, কিচ্ছু একটা রে না। এখন আমরা মন্দিরে ঢুকে পুজো টুজো করে নিই, তারপরে ভিডিওটা কমপ্লিট করছি। আবার বিকালে আসবো মেলাতে, তো ওখানে আমরা হোটেলে যাব কিছু খাওয়া দাওয়া করে। এখন আমরা রাস্তাতে আছি, খুব ট্রাফিক। এখন আমরা সবাই পুজো টুজো দিয়ে আমাদের সবাই নিজে নিজের রুমে এসে পড়েছি। তো আমাদেরটা হলো 109। সব রুমগুলি আমি এখন বর্তমানে বাইরেই আছি। এটা রুমটা, নিচে যাওয়ার রাস্তা। এটা উপরে যাওয়ার রাস্তা যেখানে আমরা প্রথমে ছিলাম, 202 নম্বরের রুমে ছিলাম। বর্তমানে আমরা বড় রুমে শিফট হয়েছি। হোটেলটা খুবই সুন্দর। আমরা যে সকাল থেকে রাস্তার মধ্যে বসেছিলাম, কেননা কোনো হোটেল খালি ছিল না, যাই হোক একটা হোটেল পেলাম। তখন আমরা, তখন বাজে 2:30, তখন আমরা সবাই লাঞ্চ করবো। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আবার সেম হোটেলে এসে অল্প সময় রেস্ট করে আমরা আবার মেলার জন্য বের হব। এটা হোটেল গ্লোবাল যেখানে আমরা সবাই আছি। এখন আমরা সবাই আবার মেলাতে এসে পড়েছি। এখন পুরো লাইটিং, কেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা সবাই ঘুরবো। ওদের মদ কি কুয়ার আওয়াজ, এই জিনিসটা দেখার আমার একটু ইচ্ছা নাই। এখন আমরা আবার মন্দিরে এসে পড়েছি। এখন না কি ভিড় রে বাবা, দাঁড়া দাঁড়া নিচে করতেছি। এটা হলো পুজোর ভিড়। এটা মেলা, চড়কিটা দেখো না জিজু। মুন্ডুটা মুন্ডু মুন্ডু জানে, তার তার ইচ্ছা হবে উঠা দেবো। আজ হাই বলো, হাই শোনো, হাই গো, হাই দেখে মুখে দিয়ে কেমনে দেখতেছে।
এই যে বেবি অত দেখে না ও নিজের জন্যই আছে খুব সুন্দর মেলা রে না তোমার মজা লাগতেছে ওদিকে যাব কি আছে ওদিকে চড়কি আনন্দ মানে ওই যে ওটা ওই যে সব ওই যে ওটা তো কিছু আছে ওটা ট্রেন হয় শিওর ড্রাগন ট্রেনটা এটা ড্রাগন ট্রেন চল দেখো মা মানে কি এটাই মনে হয় আমগো গাড়িটা না না এটা বাচ্চা গাড়িটা কো আয় না দেখি আয় বসে যাও
लामडिंग तो 300 चले जाब तो जो वीडियो भलो लगे लाइक शेयर सब्सक्राइब कर। बाय बाय।